শেখ হাসিনার অবদান পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতু নির্মাণ হয়, বিজয় উল্লাস করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ কামরুল হাসান রিপন। এ সময়ে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা পেয়েছি এই সেতু। তাই ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীরা। ফারজান আক্তার অধরা, বিডিএল টোয়েন্টি ফোর নিউজ, ঢাকা।